বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন্তর্বাস পরে হাঁটছেন এক তরুণী। এরপর বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি জায়গায় গিয়ে বসতেও দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এরপর ওই তরুণীকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে তিনি এখন কোথায় আছেন তা কেউ বলতে পারছেন না। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই শিক্ষার্থীর নাম পরিচয় জানা যায়নি। খবরে বলা হয়, পোশাক বিধির প্রতিবাদ করতেই অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয় চত্বরে একাই নীরব প্রতিবাদ করেন তিনি। এ সময় আশপাশে যে নারীদের দেখা গেছে তাদের সবারই মাথায় হিজাব, শরীর আপাদমস্তক ঢাকা ছিল। এর কিছুক্ষণ পরই বিশ্ববিদ্যালয় নিরাপত্তারক্ষীরা ওই তরুণীকে আটক করে। এ ঘটনা ঘটেছে ইরানের রাজধানী তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে। এখন ওই তরুণী নিখোঁজ হওয়ায় নানা সন্দেহের দানা বাঁধছে। বিশেষ করে 2022 সালে কুর্দি তরুণী মাহসা আমিনীর স্মৃতি ফিরে আসছে। পোশাক বিধি না মানায় তখন মাহসাকে ধরে নিয়ে গিয়েছিল ইরানের নীতি পুলিশ। পরে পুলিশ হেফাজতেই মৃত্যু হয় ওই তরুণীর। এ ঘটনাকে কেন্দ্র করে ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে বহু মানুষের মৃত্যুও হয়।